প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি গো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এই ভিডিও টিউটোরিয়ালে। ইতিমধ্যেই গো প্রোগ্রামিংয়ের উপর আমি অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি, আশা করি প্রত্যেকটি ভিডিও আপনারা সিকোয়েন্স অনুযায়ী দেখে নিচ্ছেন। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের ফাংশন সম্পর্কে ধারণা দিয়েছিলাম। এ পর্যায়ে ফাংশন ব্যবহার করে একটি ক্যালকুলেটর প্রোগ্রাম তৈরি করব, যেখানে মূলত আমরা ফাংশন, লুপ, সুইচ এই জিনিসগুলো আবারও প্র্যাকটিস করে নেব। তো চলুন শুরু করা যাক। আমি আপনাদের ভিজুয়াল স্টুডিও করে নিয়ে আসলাম, এইখানে অলরেডি মেইন ডট গো ফাইল রয়েছে দেখতে পাচ্ছেন। তো এবার যে কাজটা করব, প্রথমে আমাদের বেসিক স্ট্রাকচার তৈরি করব, প্যাকেজ মেইন যেটা আমাদের মাস্ট লাগবে, দেন আমরা একটি মেইন ফাংশন তৈরি করব যেখান থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে। এবং এইখানের মধ্যে যে কাজ করব, দুইটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, নাম্বার ওয়ান, নাম্বার টু, অ্যান্ড তাদের রেজাল্ট ক্যালকুলেট করার পর রেজাল্ট রাখার জন্য আরেকটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, এবং প্রত্যেকের টাইপ আমি এখানে ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করছি। আপনারা চাইলে এখানে ইন্টিজার হিসেবে ব্যবহার করতে পারেন, বাট যদি ফ্লোট সংখ্যা নিয়ে কাজ করেন সেক্ষেত্রে ইন্টিজার টাইপ এখানে আর কাজ করবে না। সো ফ্লোট যদি ব্যবহার করি, ফ্লোট 32 দিচ্ছি, সুতরাং এটা ফ্লোট এবং ইন্টিজার উভয় ধরনের সংখ্যা নিয়ে কাজ করতে পারবে। দেন আমি যে কাজটা করব, আমি এখানে নিচের দিকে লক্ষ্য রাখবেন, প্রোগ্রামটি তৈরি করা শুরু করে দেব। তো এখানে প্রথমে ইউজারের কাছ থেকে নাম্বার নিতে হবে, তো সেই জন্য আমি যে কাজটা করব, ফরম্যাট, ফরম্যাটের সাহায্য নিতে হবে, ফরম্যাট ডট প্রিন্ট, এইখানে চাইলে এফ ব্যবহার করতে পারি এবং বলে দিতে পারি যে নাম্বার ওয়ান সমান, যাতে করে নাম্বার ওয়ানটা ইউজার দেয়। তো আমরা যেহেতু এখানে ফরম্যাট ব্যবহার করেছি, ডেফিনেটলি উপরের দিকে আমাদের ফরম্যাটটাকে কী করতে হবে, ইম্পোর্ট করতে হবে। তো চলুন আমরা সেই কাজটা করি, আমরা ইম্পোর্ট করি ফরম্যাটকে, ফরম্যাট প্যাকেজটাকে, এবার এখানে ঠিকঠাক আছে, ফাইন। দেন পরবর্তীতে আমাদের যে কাজটা করা লাগবে, এখানে নাম্বার টু এর জন্য নিতে হবে। তো নাম্বার ওয়ান যখনই আমরা ইউজারের কাছ থেকে নেব, সেটা কার মাধ্যমে নিতে পারি, আমরা স্ক্যানের মাধ্যমে নিতে পারি। তো চলুন সেই কাজটা করি, আমরা এখানে স্ক্যান দিচ্ছি, প্রথম যে সংখ্যাটা ইউজার দেবে সেটা নাম্বার ওয়ান ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করে রাখবো। এক্স্যাক্টলি সেম কাজ এখানেও করতে হবে, সো আমি এখানে এটা নাম্বার টু এর মধ্যে স্টোর করে রাখবো, দ্যাটস ইট। তাহলে আমরা কী করলাম, ইউজারের কাছ থেকে দুইটা সংখ্যা নেওয়ার জন্য সব কিছু আমরা রেডি করে ফেলেছি। এবার যে কাজটা করব, ইউজার যোগ করতে যাচ্ছে নাকি বিয়োগ, না এখানে গুণ বা কোন কাজটা করতে যাচ্ছে, সেটা নেওয়ার জন্য আমি একটি ভেরিয়েবল নিতে পারি এবং সেই ভেরিয়েবলের নাম দিতে পারি অপশন, টাইপ হিসেবে দিয়ে দিতে পারি স্ট্রিং। তো ইউজার প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইডেড, এরকম চারটি সিম্বল থেকে যে কোনো একটা সিম্বল দেবে সেটা আমরা স্টোর করে রাখবো এই অপশন ভেরিয়েবলে। তো এখানে সেমিকোলন না দিলেও হবে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। তো যেহেতু অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেমিকোলন দিয়ে অভ্যস্ত, সেক্ষেত্রে অনেক সময় এখানে সেমিকোলন দিতে পারি। যাই হোক, এবার যে কাজটা করব, ফরম্যাট ডট প্রিন্টএফ থেকে আমি সাহায্য নিয়ে বলে দেব যে চুজ ইয়োর অপশন, সো চুজ অ্যান অপশন, একটি অপশন চুজ করার জন্য বলবো। সেই অপশনগুলো কি হতে পারে, প্লাস হতে পারে, সেই অপশন হতে পারে মাইনাস, কিংবা ইনটু, কিংবা ডিভাইডেড, যে কোনো একটা অপশন হতে পারে, ওকে। সো এই অপশনগুলো ইউজারকে চুজ করার বলছি, এখান থেকে যে কোনো একটা অপশন। এবার ইউজার যখন অপশনটা দেবে, সেটা আমার নিতে হবে ফরম্যাট ডট স্ক্যানের সাহায্যে। সো আমি সেই অপশনটা নিচ্ছি, এখানে লক্ষ্য রাখবেন, দ্যাটস ইট, অপশন নেওয়ার কাজ শেষ। এবার আমাদের রেজাল্ট আমরা ক্যালকুলেট করব, তবে অপশনের উপর নির্ভর করবে যে রেজাল্টটা কী হবে। তো সেই জন্য আমরা এই জায়গায় চাইলে ইফেলস ব্যবহার করতে পারি কিংবা সুইচ ব্যবহার করতে পারি। তো এই জায়গায় আমি ব্যবহার করব সুইচ স্টেটমেন্ট। যদি এখানে অপশনটা আমি পাস করব, লক্ষ্য রাখবেন এই যে অপশন পাস করছি, যদি কেস হয় প্লাস, ইউজার যদি প্লাস অপশন হিসেবে দেয়, এইখানে যে অপশনটা দিবে সেটা স্ট্রিং আকারে দিবে, যেহেতু উপরে আমরা স্ট্রিং হিসেবে ডিক্লেয়ার করেছি। যদি অপশন হয় প্লাস, সেক্ষেত্রে আমরা কী করতে যাচ্ছি, আমরা এখানে যোগ করতে যাচ্ছি, তাই না? তো সেই জন্য আমরা যে কাজ করব, এবার ফাংশন তৈরি করব, যেমনটা বলেছি যোগের জন্য ফাংশন, বিয়োগের জন্য ফাংশন, গুণের জন্য ফাংশন এবং ডিভাইডের জন্য ফাংশন। তো ফাংশনের তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রোগ্রামটাকে ছোট ছোট অংশে বিভক্ত করা এবং রিইউজাবিলিটি, এখানে লক্ষ্য রাখবেন। ফাংশন তৈরি করছি, অ্যাড নামক ফাংশন তৈরি করছি এবং এটা দুইটা ভেরিয়েবল অ্যাকসেপ্ট করতে পারবে, নাম দিচ্ছি এক্স, ওয়াই এবং তাদের ডাটা টাইপ দিচ্ছি ফ্লোট 32। দেন আমরা যে কাজটা করবো, এই ফাংশন রিটার্ন করবে ভ্যালু, এবং যেহেতু ফ্লোট টাইপের ভ্যালু নিয়ে কাজ করবে, সো রিটার্ন করবে ফ্লোট টাইপের ভ্যালু। দেন আমরা যে কাজ করবো, এখানে রিটার্ন করব এক্স প্লাস ওয়াই। তো যখনই আমরা এই অ্যাড ফাংশনটাকে কল দেবো, সে দুইটি সংখ্যা যোগ করে দিতে পারবে, দ্যাটস ইট, এতটুকু কাজ, সো ফার সো গুড। এবার যে কাজটা করি, যদি ইউজার এখানে প্লাস অপশন দেয়, তাহলে কী করবো, আমরা যোগ করব, সেই জন্য আমরা অ্যাড ফাংশনটাকে কল দিতে পারবো। এবং অ্যাড ফাংশনে আমরা কী করব, আমাদের যে দুইটা নাম্বার ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি, নাম্বার ওয়ান, নাম্বার টু, সেই দুইটা ভ্যালু আমরা পাঠিয়ে দেবো অ্যাড ফাংশনের মধ্যে। তাহলে সাথে সাথে এই জায়গায় চলে আসবে
x এর মধ্যে নাম্বার 1 আসবে y এর মধ্যে নাম্বার 2 আসবে দুটো সংখ্যা যোগ করে যোগফল এখান থেকে রিটার্ন হবে আবার এই জায়গায় আসবে দেন সেই ফলাফলটা আমার স্টোর করে রাখার জন্য আমরা ভেরিয়েবল নিয়েছিলাম রেজাল্ট এবার সেই রেজাল্টকে কাজে লাগাতে পারি এখানে দিতে পারি রেজাল্ট দ্যাটস ইট তো এক্স্যাক্টলি সিমিলার টাইপের কাজ আমার অনেকবার করতে হবে অর্থাৎ বিয়োগ দেন গুণ ভাগ এগুলো করতে হবে সো আমি এখানে কয়েকবার কপি পেস্ট করে নিচ্ছি নামগুলো চেঞ্জ করে দিচ্ছি সাবট্রাকশনের জন্য সাব দিচ্ছি এবং এখানে সিম্বল চেঞ্জ হবে অপারেটর চেঞ্জ হবে দেন মাল্টিপ্লিকেশনের জন্য এমইউএল দিচ্ছি দেন এখানে ইনটু হবে পারফেক্ট অ্যান্ড দ্য লাস্ট ওয়ান আমি এখানে ডিভাইডেডের জন্য ডিব নিচ্ছি এবং এইখানে আমি ডিভাইডেড সিম্বলটি ব্যবহার করব দ্যাটস ইট এবার এদেরকে আমরা ব্যবহার করতে পারি অনেকবার চলুন যদি প্লাস হয় কী করব সেটা তো বলে দিয়েছি এবার অন্যান্যগুলো এখানে আমরা বলে দিই যদি ইউজার অপশন হিসেবে মাইনাস চুজ করে সেক্ষেত্রে আমরা সাবট্রাক্ট ফাংশনকে কল দিব এবং তার মধ্যে দুইটি সংখ্যা পাস করব ইউজার যদি গুণ করতে চায় সেক্ষেত্রে আমরা মাল্টিপ্লিকেশন ফাংশনটাকে কল দিব এবং তার মধ্যে দুইটি সংখ্যা পাস করব অ্যান্ড ফাইনালি ইউজার যদি ডিভাইডেড করতে চায় সেক্ষেত্রে ডিপ ফাংশনকে কল দিয়ে তাদের মধ্যে ভ্যালু পাস করব তো এই যে দেখতে পাচ্ছেন আমরা চাইলে এই কাজগুলো যোগ বিয়োগ গুণ ভাগের কাজগুলো চাইলে এখানের মধ্যে করতে পারতাম আর আমরা যেহেতু ফাংশন তৈরি করেছি সেটা কী হলো এবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে নিতে পেরেছি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে এবং এই কোডটা রিইউজেবল এই ফাংশনটাকে যতবার যে কোনো জায়গা থেকে আমি ব্যবহার করতে পারবো যোগ করার জন্য তো সো ফার সো গুড এবার যে কাজটা করব আমি রেজাল্ট প্রিন্ট করব তো এখানে কেস আমি ডিফল্ট একটা কেস ডেফিনেটলি রাখতে চাচ্ছি যদি ইউজার অপশন দেওয়ার সময় কোনো ভুল করে সেক্ষেত্রে ডিফল্ট কেসে আসবে তো সেই জন্য এখানে আমি দিচ্ছি ডিফল্ট অ্যান্ড দেন এখানে বলে দিতে পারি একটি প্রিন্ট এফ এর সাহায্যে এ ফরম্যাট ডট প্রিন্ট এল এন নিতে পারি প্রিন্ট এল এন নিতে চাচ্ছি সো প্রিন্ট এল এন অ্যান্ড বলে দেবো যে ইনভ্যালিড অপশন দ্যাটস ইট অ্যান্ড ফাইনালি রেজাল্টটাকে প্রিন্ট করবো সুইচের বাইরে সো ফরম্যাট ডট প্রিন্ট এফ এইখানে প্রিন্ট এফ নিচ্ছি এখানে বলে দিচ্ছি রেজাল্টস ক্যাপিটাল আর দিয়ে শুরু করতে যাচ্ছি রেজাল্টস অ্যান্ড দেন পার্সেন্ট বি ব্যবহার করে নিউ লাইন দেবো এবং যাকে প্রিন্ট করবো সেটা হচ্ছে রেজাল্ট ভেরিয়েবলের ভ্যালুটা দ্যাটস ওকে সো এবার কী হবে লক্ষ্য রাখবেন সোফার আমরা কী করলাম আমি এখানে দেখাচ্ছি আমরা ইউজারের কাছ থেকে এইখানে দুটি সংখ্যা নেওয়ার জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং অপশন নেওয়ার জন্য একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইউজারের কাছ থেকে নাম্বার ওয়ান নেব ইউজারের কাছ থেকে নাম্বার টু ইনপুট নেব ইউজারের কাছ থেকে একটি অপশন নেব সেই অপশনের উপর বেস করে সুইচ কাজ করবে যদি ইউজার প্লাস দেয় তাহলে এখানে অ্যাড ফাংশন কল হবে অ্যাড ফাংশনটি আমরা উপরে ডিক্লেয়ার করেছি যেটি কিনা দুইটি সংখ্যা রিসিভ করবে এবং যোগফল রিটার্ন করবে দ্যাটস ইট দেন যদি মাইনাস ইউজার অপশন হিসেবে দেয় সেক্ষেত্রে এই কাজ হবে ইনটু দিলে এই কাজ হবে ডিভাইডেড দিলে এই কাজ হবে এবং যদি কোনো ইনভ্যালিড অপশন দেয় সেক্ষেত্রে ডিফল্ট কল হবে ফাইনালি সুইচ থেকে বের হয়ে রেজাল্টটাকে প্রিন্ট করবে তো আমরা চাচ্ছি যে এই কাজটা একাধিকবার করব একের অধিক করতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা লুপের সাহায্য নিতে পারি আমরা চাইলে এরকম করতে পারি সাপোজ আমি এখানে দেখাচ্ছি আপনাদের উপরের দিকে লক্ষ্য রাখবেন আমি ভেরিয়েবল ডিক্লেয়ারের এই জায়গায় আমি প্রথম দিকে আই নামে একটি ভেরিয়েবল নিচ্ছি যার ইনিশিয়াল ভ্যালু দিচ্ছি ট্রু ওকে এবার আমি কী করব এই যে এতটুকু অংশ যেটা আমি চাচ্ছি বারবার রিপিট হবে এই পুরো অংশটাকে আমি কেটে নিচ্ছি এবং একটি ফর লুপ নেব সেই ফর লুপ এখানে লক্ষ্য রাখবেন কত থেকে শুরু হবে আমি যেহেতু আয়ের ভ্যালু ট্রু দিয়েছি চাচ্ছি এই লুপটা অনবরত চলতে থাকুক যতক্ষণ না পর্যন্ত আয়ের ভ্যালু ট্রু থাকবে এই লুপটা চলতে থাকবে দ্যাটস ইট সো পুরো অংশটা যতটুকু কেটে নিয়েছিলাম সব কিছু লুপের মধ্যে পেস্ট করে দিয়েছি তাহলে হচ্ছেটাকে এখানে লক্ষ্য রাখবেন আই এর ভ্যালু ট্রু দিয়েছি এবং এই লুপটা চলবে যতক্ষণ আই এর ভ্যালু ট্রু থাকবে সো যেহেতু এই লুপের মধ্যে আই এর ভ্যালু কখনো আমি আর চেঞ্জ করিনি অর্থাৎ ফলস করিনি সুতরাং এটা অনবরত চলতে থাকবে যতক্ষণ আমি এটা ক্লোজ করেছি তো আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর একটা জায়গায় পরিবর্তন আনবো যদি ইউজার কখনো ইনভ্যালিড অপশনে ক্লিক করে সেক্ষেত্রে এখানে রেজাল্ট দেখানোর তো নিশ্চয়ই কোনো দরকার নেই তো আমি সেটা দেখাচ্ছি আসলে বিষয়টা কী করতে চাচ্ছি প্রথমে এই প্রোগ্রামটাকে রান করছি এখানে নাম্বার ওয়ান নিতে চাচ্ছে আমি নাম্বার ওয়ান হিসেবে 20 দিচ্ছি নাম্বার টু হিসেবে 10 দিচ্ছি এবার বলছে যে কোনো একটা অপশন চুজ করার জন্য তো আমি একটু বড় করে নিচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয় ফাইন তো এবার অপশন হিসেবে প্লাস দিচ্ছি তাহলে কী হবে রেজাল্ট 30 দেখাচ্ছে এবার আবারও প্রোগ্রামটি চলছে তার কারণ ফর লুপের কারণে এবার নাম্বার ওয়ান হিসেবে আমি যদি 10 দিই নাম্বার টু হিসেবে 5 দেব এবং একটি ইনভ্যালিড অপশন যদি চুজ করি যেমন এ
এবার কি হচ্ছে, ইনভ্যালিড অপশন দেখাচ্ছে এবং রেজাল্ট দেখাচ্ছে 30। বাট ইনভ্যালিড অপশনের পর আসলে রেজাল্ট দেখানোর তো কথা না। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে যাচ্ছি, আমাদের এইখানে যখনই ডিফল্ট অপশনে আসবে অর্থাৎ ইনভ্যালিড অপশন আসবে, তখন যাতে আর নিচের দিকে না যায় সেই কারণে আমরা এখান থেকে কি করতে পারি, কন্টিনিউ যে অপারেটর আছে, কন্টিনিউ যে স্টেটমেন্ট আছে সেটা আমরা ব্যবহার করতে পারি। তো এবার কি হবে, যদি ইনভ্যালিড অপশন ইউজার দেয় সেক্ষেত্রে এখান থেকে আবারও কন্টিনিউ হবে, দ্যাট মিন্স আবারও লুপের মধ্যে চলে যাবে, এই জায়গায় চলে আসবে, নতুন করে নাম্বার নেবে এবং নতুন করে কাজ শুরু হবে। তো চলুন এবার আমরা দেখি, এটা বন্ধ করি, কন্ট্রোল সি চেপে ফাইন আবারও রান করছি। লক্ষ্য রাখবেন আমি এখানে 10 দিচ্ছি, 5 দিচ্ছি। এবার যদি আমি ইনটু দেই সেক্ষেত্রে কী হচ্ছে, রেজাল্ট 50, পারফেক্ট। এবার নাম্বার 1 হিসেবে 10 দিচ্ছি, নাম্বার 2 হিসেবে এখানে আমি সাপোজ 25 দিচ্ছি। দেন আমি এখানে একটি ইনভ্যালিড অপশন চুজ করতে যাচ্ছি, ধরা যাক আমি এখানে কে দিয়ে দিলাম, যেটা কিনা ইনভ্যালিড অপশন। এবার কী হচ্ছে, ইনভ্যালিড অপশন দেখাচ্ছে এবং রেজাল্ট কিন্তু দেখাচ্ছে না, দেন আবার নতুন করে শুরু হচ্ছে, নাম্বার 1 ভ্যালু নিতে যাচ্ছে। তো আশা করি এতটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবার এই প্রোগ্রামটা ট্রাই করুন এবং আমি অবশ্যই এই প্রোগ্রামটা গিটহাবের রিপোজিটরিতে পুশ করে দেবো, যাতে করে আপনারা খুব সহজেই কোডটা খুঁজে নিতে পারেন। আমি আমার গিটহাবের রিপোজিটরিতে গো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য যে রিডমি ফাইলটা তৈরি করেছি সেই জায়গায় অ্যাড করে দেবো কোডটা। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।